দর্শক, আমরা এক পাশে দুটি বলদ গরু দেখছি, আর এই দুটি হচ্ছে আলম ভাইয়ের বাসার গরু, আর এই গরু দুটি বিক্রি করবেন উনি। আমরা শুনব এবং আপনাদের জানাবো যে কী দামে উনি এই গরু দুটি বিক্রি করতে চান। আমরা একবারে ছায়ার মধ্যে রয়েছি, সে কারণে গরু দুটি একটু দেখতেও আপনাদের সমস্যা হতে পারে। আলম ভাই, কত চাইছেন বলদ দুটা? ৬৫০ আনুমানিক ওজন কতটুকু হবে? ২০ মনের কম হবে, দুটাই ২০ মনের কম হবে। এই যে দর্শক, এই পাশে একটি আর এই পাশে একটি, এই দুটি হচ্ছে বলদ গরু, ২০ মনের কম হবে উনি বলছেন। আপনারা যারা এই ধরনের বলদ গরু কিনতে চান, ওনার নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে। এবং আপনারা দেখছেন এখানে যে ষাঁড় গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব। আমরা দেখছি এখানে আবারও চক্রকারে যে গরুগুলো কিনছেন চট্টগ্রামের খামারিরা, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের একটু দেবো। আলম ভাই, আসসালামু আলাইকুম, কি ধারাবাহিকতায় গরু কিনছেন? আমি দেখছি ইনফিনিটি অ্যাগ্রোর ভাইয়ের এখানে আছে, আপনার নিজেরও গরু কিনছেন, তো কি অবস্থা? আজকে কতগুলো গরু কিনছেন? আমি কিন্তু শুনছি যে আপনি আজকে প্রায় ৬ গাড়ি গরু কিনবেন, তার মধ্যে কয় গাড়ি হয়েছে? ৩ গাড়ি পার হয়ে গেছে। কোথাকার কোথাকার এগুলো আসলে? নোয়াখালী চট্টগ্রাম সব। ৩ গাড়ি হয়ে গেছে। আমরা দেখছি এখন এই পাশে যে গরুগুলোর দাম করছেন, আমি এটা হচ্ছে ২১৫ নিচে দিতে হবে, আর এটা যদি নেন একে সমান ২, এটা হচ্ছে সমান ২, আর এটা হচ্ছে ২১৫ নিচে দিতে পারবেন। দর্শক শুনছেন, আমরা দেখছি আলম ভাইকে এবং ওর দাম করছেন, কত বলছেন? এটা ২ লাখ ভাঙতে বলছেন। দর্শক শুনছেন যে ২ লাখ কটা হয়েছে ওই গাড়ি হয়েছে? আর এখন আমরা দেখি এই যে গরুগুলো কিনছেন, আমরা দেখছিলাম গরুগুলোকে এবং এখানে আলম ভাই যে গরুগুলো কিনছেন, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি। আরো ২ বছর পালা যাবি, এর উপর গরু বাড়ে না। ৬টা, এই ৩ আর এই ৩, তাই না ভাই? ৬টা
দর্শক আমরা দেখছিলাম গরুটিকে এবং এখানে দেখছি আলম ভাই আর কত বললেন ভাই 30 পর্যন্ত দাম আছে তারপরে গরুটি দেয়নি আমরা দেখি এখানে আরেকটি গরু আছে কেন ডাকতেছেন ভাই ভাবে ভাই ভাই কেন ডাকতেছেন এভাবে আমি ডাকতেছি এই বেলা কথা যে এক লক্ষ দুই দাম পেয়েছে আমি বলছি ওই লোকটা খুঁজি বের ওই লোকটা খুঁজে বের করো দর্শক শুনছেন যে 1,02,000 টাকা নাকি দাম বলছে যে লোক দাম করছে সেই লোককে খুঁজে বের করছেন চেষ্টা করছেন আলম ভাই কত চাইছেন আলম ভাই কত চাইছেন কত চাইছেন আলম ভাই দাম চাইছো একদম 15,000 চাইছেন আচ্ছা একদম 15,000 চাইছে আমরা দেখছি কে বলছে 1,02,000 আছে কত বলছে 100 ভাঙ্গি বলছিলেন আমরা দেখছিলাম আজকে আমবাড়িহাটে আলম ভাই কি অবস্থা বাজারের আজকে এখন পর্যন্ত যে গরুগুলো কিনছেন সব তো কুরবানির গরু এর মধ্যে কাটাইও এক গাড়ি হয়েছে কাটাই কত চলতেছে আজকে আজকে একটু কম নাকি দাম একটু কম আচ্ছা দর্শক শুনছেন যে একটু কম আজকে আমরা দেখছিলাম আজকে আমদানি প্রচুর ক্রেতাও বেশি আমরা দেখি আরো দর্শক আমরা দেখছিলাম এখানে যে আরেকটি গরু আছে ছবি একদিন দিছেন ভাইরাল হয়েছে 32,000 দিলাম আজকেও দিলাম দোকানের নিজের জন্য কত বলছেন এটা কত 60,000 160 দর্শক আমরা দেখছিলাম গরুগুলোকে বাধা হয়েছে এই যে এই পাশে আজকে গরুগুলো বাধা আছে আলম ভাই
ডিপ লাগা দিবেন এখানে এখানে কয় গাড়ি আছে দুই গাড়ি এখানে দুই গাড়ি মাল আছে দর্শক এখানে দুই গাড়ি মাল আছে এবং সব নাম্বারিং করা এখানে নাম্বারিং সর্বশেষ কত এটা 12 এটা চিহ্ন দিবেন এটা কত কিনছেন ভাই 2 লক্ষ 10 হাজার আচ্ছা এটা হচ্ছে 2 লক্ষ 10 হাজার হ্যাঁ এটা একটু পিছনে আপনি একটু খুলে দেখান না ভাই ও মাশাআল্লাহ মাশাআল্লাহ গরুজ ভাই এটা লাইফ ওয়েট তো প্রায় 550 হবে 500 পার হবে সাতমন মাংস আছে সাতমন 10 কেজি সাতমন 10 কেজি মাংস আইডিয়া করছেন সাতমন 10 কেজি দর্শক শুনছেন যে সাতমন 10 কেজি সাতমন 10 কেজি সমস্যা নাই ভাই সাতমন 10 কেজি এটা 2 লক্ষ 10 হাজার 2 লক্ষ 10 এটা আর 1 লাখ 35 কোনটা 1 লাখ 35 এটা কতটুকু হবে 5 মনের 60 হবে 1 লক্ষ 35 তারপরে টালম ভাই এগুলো লাটে কোনগুলা 1 লাখ 10 এটা হচ্ছে 1 লাখ 8 এগুলো হচ্ছে 1 লাখ 10 করে এটা হচ্ছে 1 লাখ 6 এটা 1 লাখ 10 আচ্ছা এগুলো কোথায় যাচ্ছে কতগুলো সংগ্রহ করবে তারা আমরা এর আগেও দেখলাম তারা দুই গাড়ি নিয়ে গেল 200 গরু পার সংগ্রহ টাইপ কতগুলো হলো এখন পর্যন্ত 200 গরু পার সংগ্রহ করা হয়েছে হয়ে গেছে কয়দিনে প্রায় হলি ধরেন যে আগামী আপনার চট্টগ্রামের নাম্বারটা নিব আছে কি আপনার কাছে আপনার নাম্বারটা বলেন আচ্ছা আর এটা হচ্ছে রাউজান রাউজান আর ইনফিনিটির ব্যাকগ্রাউন্ড নাম্বারটা একটু বলেন আমাকে আজকে দিলেন অন্য একটা নাম্বার ওই দিন শেষে 4টা 0 ছিল আমার যতটুকু মনে আছে যাই হোক এখন যোগাযোগ করলে তারা গরু পাবে যে কোনো জায়গায় ঠিক আছে আলম ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে চট্টগ্রামের ব্যবসায়ী গরুগুলো কিনেছেন আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিয়েছি তো এখনকার মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা